দেখে সনাতন সনাতন যখন মহাপ্রভুর ভজন করে, একদিন সনাতন দেখতে পেলেন চৈতন্য চৈতামৃতের কথা, তার অঙ্গে কুষ্ঠব্যাধি হয়েছে। যখন কুষ্ঠব্যাধি হয়েছে, গলিত কুষ্ঠ, এই দেহ তো কোনো সেবায় লাগবে না, ব্যাধিগ্রস্ত দেহ তো কোনো সেবায় লাগে না, যখন লাগে না তখন সনাতন মনে মনে ভাবলে, প্রভু হে, আমার এই দেহ যদি কোনো সেবায় নাও লাগে, কিন্তু আগামীকাল জগন্নাথের রথযাত্রা, রথের তলে আমার এই প্রাণ সঁপে দিব। এই দেহ যখন কোনো সেবায় লাগবে না, তাহলে এই দেহ দিয়ে আমি কী করব? তাই আগামীকাল জগন্নাথের যখন রথযাত্রা, ওই রথের তলে আমার এই প্রাণ সঁপে দিব। এমন সময় সেই মহাপ্রভু পার্ষদ ভক্ত নিয়ে জগন্নাথ পুরীতে উপনীত হয়েছে, হরি নাম করছে, কৃষ্ণ নাম করছে। এদিকে সকল ভক্তগণ জগন্নাথ সুভদ্রা মায়া বলদেবকে সেই রথে উঠিয়েছে, রথে উঠিয়েছেন মহাপ্রভু পার্ষদ ভক্তগণকে সঙ্গে করে, হরি নামানন্দে বিভোর হয়ে হরি নাম করতে করতে চলছে। এদিকে সনাতন রথের নিকটে এসেছে, ওই জগন্নাথকে দর্শন করে নয়নের জলে ভোগ ভাসায় দিয়ে মনে মনে ভাবলে, আজ আমার এই দেহ এই রথের তলেই সঁপে দেব। যখনই ওই রথের তলে জগন্নাথের সেই সনাতন প্রাণ সঁপেই দিবে, এমন সময় মহাপ্রভু দেখতে পেল, পার্ষদ ভক্তগণকে বললেন, ওরে তোরা হরি নাম কর, আমি ভক্তের নিকট থেকে আসছি। তাই ভক্তেই নিকটে ছুটে গেলেন মহাপ্রভু। যখনই সনাতন রথের তলে প্রাণ দেবে, মহাপ্রভু বললেন, সনাতন, এই সনাতন, তুই যে রথের তলে প্রাণ দিচ্ছিস, এই দেহ কি তো? এই দেহ তো তোর নয়, এই দেহ আমার। এক দেহ দুবার বিক্রি করা যায় না, এক দেহ একবারই বিক্রি করা যায়। এই দেহ তো একবার আমার কাছে বিক্রি করেছিস, আবার আমাকে না বলে তুই বিক্রি করতে কেন চাচ্ছিস বল? বল, যখন এ কথা বললেন সনাতন, সনাতন ঝরঝর করে কাঁদছে, প্রভু হে, আমার এই দেহ তো কোনো সেবায় লাগবে না, কোনো সেবায় এই দেহ লাগবে না, আমার দেহে হয়েছে গলিত কুষ্ঠ, এই ব্যাধিগ্রস্ত দেহ তো তোমার সেবায় লাগে না, তাই ভেবেছি এই দেহই আমি রাখব না, তাই তো আমি প্রাণ দিতে এসেছি তোমার জগন্নাথের রথের তলে। মহাপ্রভু বললেন, সনাতন, তুই একবার আমার বক্ষে আয়, দেখবি তোর হৃদয়ের তিতাব জ্বালা, বিরহ জ্বালা, দুঃখ কষ্ট কিছুই রবে না। যখন সনাতনকে বললেন আমার বক্ষে আয়, সনাতন বললেন, প্রভু, না না না, আমি তোমার বক্ষে যাব না। কেন জানো? আমি যদি তোমার বক্ষে যাই, এই আমার গলিত ব্যাধি যদি তোমার হয়, তাহলে তোমার এই ব্যাধি কেমন করে মুক্তি হবে, কেমন করে দূরে যাবে বলে দাও। আমার হয়েছে, এবার যদি তোমারও হয়, এমন করে সনাতন কাছে আমি তোমার কাছে যাব না। মহাপ্রভু বললেন, সনাতন, যে একবার আমার চরণে সব সঁপে দেয়, সে যেমন আমার হয়, আমিও যে তার হই, এটাই তো ধারা,
একবার আয় আমার বক্ষে আয়। সনাতনে কেঁদে বলে প্রাণ গৌরে হে, জীবনে আমি না জানি কত জন্মের অপরাধী, অপরাধের তাপে আমার এই দেহে এমন গলিত ব্যাধি হয়েছে। প্রভু হে, এই ব্যাধি যদি একেবারে তোমার হয়ে যায়, তোমার হয়ে যায়, সেদিন আর তোমার নাম করে ভক্তগণ আকুল হয়ে আর কাঁদবে না, আর কাঁদবে না। সেদিন গৌর গৌর বলে দেহ মন প্রাণ জীবন সর্বস্ব তোমার স্মরণে জন্মের মতো শোভে দেবে না। আমার হয়েছে, ভালোই হয়েছে, এই ব্যাধির জ্বালা তো আমি সইতে পারছি, শুধু আমি যে তোমার শরণে সেবাই লাগিলাম না, প্রাণ গৌরে হে। আবার যদি এই মায়ার মোহিত করে জন্ম দাও, সেদিন তোমার শরণে সেবাই যেন আমার এই দেহ লাগতে পারে। আমি আর কোন ধন চাই না প্রভু, আর কোন ধন চাই না প্রভু, যে ধনে জন্মের মতো কৃষ্ণ ভক্তি হারাতে হয়, যে ধনে জন্মের মতো কৃষ্ণ প্রেম ভক্তি শূন্য হয়ে যায়, শূন্য হয়ে যায়, সেই ধনের ধনী আমাকে কোনোদিনই তুমি করে দিও না, করে দিও না। মহাপ্রভুর নিকটে নয়নে জলে কেঁদে কেঁদে বলে সনাতন মহাপ্রভুর চরণ দুখানি জড়িয়ে বলে প্রভু হে, প্রভু হে, এই জন্মে তো তোমার চরণ সেবা করা হলো না, চরণ সেবা করা হলো না। সনাতনের এমন প্রেমে ভক্তি দেখে, ভক্তি দেখে সনাতনকে জড়িয়ে বক্ষে নিলেন, আর সনাতনে কেঁদে কেঁদে বলে প্রভু হে, তুমি যে আমাকে এমন করে বক্ষে জড়িয়ে ধরলে, এই ব্যাধি যদি তোমার একবার হয়ে যায় প্রভু, শুনেছি তুমি পতিতে পাবন, তুমি করুণার অবতার, জগতে জীবের পরমেশ্বর, জগতে যার আপন বলতে কেহ নাই, তুমি যে তার স্বজন হয়েছ, বান্ধব হয়েছ, আমি আজ জন্মের মতো সব হারিয়ে পথের কাঙ্গাল হয়ে আমার জীবনে যে কয়টা দিন আছে বাকি, সেই কয়টা দিন তোমার নদীয়ার পথে পথে যেন হা কৃষ্ণ বলে সেদিন হা কৃষ্ণ বলে আমি কাঁদিতে পারি। গৌর হে, আমি যেন কৃষ্ণ কাঁদিতে কাঁদিতে পারি।
প্রাণ গৌর হে আমি যেন হা কৃষ্ণ বলে খুলে দেশটা পারে বলে কাঁদিতে আমি কাঁদিতে পারি প্রভু হে আমি সুখে কিনব সুখে কিনব দুঃখে থাকি যেন হা কৃষ্ণ বলে আমি কাঁদিতে পারি আমি সুখে কিনবা অবি দুঃখে দুঃখে থাকি অবি যেন কৃষ্ণ বলে কাঁদিতে কাঁদিতে পারি আমি সুখে কি প্রাণ গোবর হে যেন হা কৃষ্ণ বলে বলে কাঁদিতে আমি কাঁদিতে পারি আমার এই জীবনে যে কয়টা দিন সে কয়টা দিন আছে বাকি আমি যেন হা কৃষ্ণ বলে হা কৃষ্ণ বলে কাঁদিতে পারি আমার যে কয়টা দিন
আমার যে কয়টা প্রভু হে আছে আছে বাকি আমি যেন আমি যেন কৃষ্ণ বলে কাঁদিতে কাঁদিতে পারি বলো বলো সেদিন আমার গতি আমার গতি কি হবে আমার গতি গতি কি আর হবে বলব নয় আমার গতি যেদিন আমার আপন বলিতে এই ভব মাঝে কেউ রবে না বলো বলো সেদিন আমার গতি কি আর যেদিন আমার আপন বলতে যেদিন আমার আপন বলতে মাঝে কেউ সেদিন আমার গতি সেদিন আমার গতি আর কি বলো কি আর হবে যেদিন আমার আপন বলিতে আর কেউ রবে সেদিন আমার গতি গতি কিয়ার হবে এই তো ভব মাঝে গৌড় ব্যতীত আর কেউ নাই সনাতন নিজেই জানালে যাই হোক আমার এক ভক্তিমতি বাবা হ্যাঁ সেই পরম চদ্য আমার কাকাবাবু তিনি ৫০০ টাকা দান করেছেন
তিনি যে মনে দান করেছে তার যেন মনোবাসনা পূর্ণ হয়, এমন করে সাধু সঙ্গ করে ভক্ত সঙ্গ করে তার জনম যেন ধন্য হয়ে যায়। হরি বল হরি বল। আমার এক ছোট্ট বাবু ফুলের মালা ফল গীতা টাকা দান করেছেন, তাকে আশীর্বাদ করবে, সেও যেন বড় হয়ে সুশিক্ষায় শিক্ষিত হয়ে জ্ঞানী হয়ে পিতামাতার সেবা করতে পারে এবং কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করে তার জন্ম ধন্য করতে পারে। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি বল বল হরি। তাই এবার গৌর হরি সনাতনকে যখন বক্ষে জড়িয়ে ধরলেন, মহাপ্রভুর নয়নের বাড়ি সনাতনের অঙ্গে যখন পড়েছে, সনাতনের সব ব্যাধি মুক্ত হয়ে গেল, সনাতন ঝরঝর করে কাঁদছে আর বলছে, প্রভু তোমার কত করুণা, তোমার কত কৃপা, তোমাকে স্পর্শ করা মাত্রই আমার সব ব্যাধি চলে গেল। হ্যাঁ তুমি বড় দয়ালের শিরোমণি, করুণার অবতার, আজ হতে তোমার চরণের পাশে আমাকে একটু রেখে দিও, জায়গা করে দিও, যেন সদাই তোমার চরণ সেবায় লাগতে পারি। এমন করে সনাতন কাঁদছে। আর এদিকে বৈষ্ণব কবি ভজন দ্রষ্টা লীলার এক প্রান্তে দাঁড়িয়ে বললে, গৌর হরি খেলছে হরি নামের খেলা, যে খেলা কোনোদিন কোনো কালে খেলেনি, সত্য যুগে খেলেনি, তেতাই খেলেনি, দাপরে খেলেনি, এবার গৌর খেলছেন এই কলিজীবের ভাগ্য আকাশে। কেননা কলির পাষাণ্ড জীবকে উদ্ধার করবে বলে, কলির প্রতিটি জীবকে করুণা করবে বলে, করুণা করবে বলে। সেই গৌর খেলছেন কি খেলা, গৌর খেলছে হরি, হরি নামের খেলা খেলছে হরি নামের খেলা, গৌর খেলছে হরি হরি নামের খেলা, খেলছে হরি নামের খেলা, ওই জীবে লাগবে না কিতাব জ্বালা, সে যে খেলছে হরি নামের খেলা, সে যে খেলেছে হরি নামের খেলা, এই খেলায় হারিলে জয় জিতিলে জয়, খেলায় হারিলে জিতিলে জয়, ও খেলায় হারিলে জয়, বলো তাকে একটু বাড়ান তারা পারলে, আরে জিতিলে যেজন ভক্তি ভরে খেলে হরি নামের খেলা, এই খেলায় হারিলে জয় জিতিলে জয়, যেজন ভক্তি ভরে খেলে হরি নামের খেলা,
খেলায় হারিলে যা জিতলে নামের খেলা এমনই খেলা যে খেলে তারও জয়, যে হরি বল বলে তারও জয়, যে ধুলায় গড়াগড়ি দেয় তাদেরও জয়। জাগতিক জগতের খেলায় জয় পরাজয় আছে, কিন্তু হরি নামের খেলায় কোনো জয় পরাজয় না, তাদেরই জয় হয়। কাদের জানো? যারা অনুরাগী ভক্ত, অনুরাগ করে দেহের সব সংসারের কর্মকে পরিত্যাগ করে হরি নামে এসে ধোলাই গড়াগড়ি যাচ্ছে। তাই বললেন, ওরে তাদেরই জয় রে, তাদেরই জয় রে, আর তাদেরই জয় রে, তাদেরই জয় রে, সে যেন হরি বলে ধোলাই করে তাদেরই জয় রে। তাদেরই জয় রে, সে যেন হরি বলে ধোলাই পড়ে তাদেরই জয় রে। দেখে এই যে হরি নামের কত করুণা, যে হরি বল বলে ধোলাই গড়াগড়ি দেয় তাদেরই জয় হয়ে যায়। এই যে উঁচু মাথা নিচু করতে হবে, অহংকারের এই দেহের অভিমানের আসন থেকে পরিত্যাগ করে ধোলাই গড়াগড়ি দিয়ে যে কৃষ্ণ কৃষ্ণ বলে গৌড় গৌড় বলে কাঁদে তাদেরই জগতে জয় হয়। এই যেখানে আমাদের একটি দরজা আছে, এই দরজা এখনো বন্ধ, বন্ধ থাকবে না কেন? আমরা আমাদের কাছে যার কাছে যেটা আছে সেটাই অভিমান করে বসে আছি। কারো যদি ধন থাকে সে ধনের অহংকার নিয়ে বসে আছে, কারো যদি পাণ্ডিত্য থাকে সেই পাণ্ডিত্যের অহংকার নিয়ে বসে আছে, কারো যদি বিদ্যা থাকে সে বিদ্যার অহংকার নিয়ে বসে আছে, কারো যদি মান থাকে মানের অহংকার নিয়ে বসে আছে, কারো যদি খ্যাতি থাকে খ্যাতির অহংকার নিয়ে সে বসে থাকে। কিন্তু এই অহংকারে তো কৃষ্ণ শূন্য হয়ে যায়, কৃষ্ণ কৃপা হয় না। দেখে জগতে কোনো ব্যক্তি যদি ভগবানের কাছে চায়, ভগবান আমাকে ধন দাও, ভগবান বিনিময়ে তাকে ধন দেবে, কিন্তু তাকে কি করবে জানো? কৃষ্ণ ভক্তি শূন্য করে দেবে। আর কোন পণ্ডিত যদি বলে ভগবান আমাকে পাণ্ডিত্য দাও, সে তাকে পাণ্ডিত্য দেবে, বিনিময়ে কৃষ্ণ প্রেম শূন্য করে দেবে। যদি কোনো মানি বলে ভগবান আমাকে মান দাও, ভগবান তাকে মান দেবে, বিনিময়ে কৃষ্ণ ভালোবাসা শূন্য হয়ে যাবে। আর কোনো ভক্ত যদি বলে ভগবান আমি তোমার কাছে কিছু চাই না, শুধু চাই কি জানো? শুধু চাই তুমি চির সুখে থাকো, তুমি ভালো থাকো, তুমি ভালো থাকলেই তো আমি ভালো থাকবো, তুমি সুখে থাকলেই তো আমি সুখে থাকবো, তার হৃদয়ে এমনই ভক্তি। এমন ভক্তি না হলে কোনোদিন গৌরীর কৃপা হয় না, গোবিন্দ কৃপা হয় না। যার যেমন চাওয়া তার তেমনই পাওয়া, চাওয়া যদি ভালো থাকে পাওয়াটাই ভালো থাকে, আর চাওয়া যদি ভালো না থাকে পাওয়া কোনোদিন ভালো হয় না। দেখেন আমাদের মায়ায় মোহিত হয়ে এমনই আছি, মানে সব ভুলে আছি। দেখবেন এই যেখানে আমি কীর্তন করছি না, হরি বল রাধে, এই যেখানে আমি কীর্তন করছি সাদুল্লাপুরে মহাদেব ঘোষ, হ্যাঁ এখানে যদি একটা সুন্দর রমণী কীর্তন করে দেখবেন এই এলাকার যত আছে আশেপাশে গ্রামে ভরে যাবে।
বেশ আমি বলছি মেনে নেবেন, আমি কিন্তু যুক্তি কথা বলি। ওই যে একটু আগে পাগলা দুলাল আসবে একটু পর, সে যুক্তিবাদী লোক, যুক্তি কথা বলে, তার জন্য অনেক মানুষ বসে থাকে। আমি একটু যুক্তি বলি, সব বলি না, কারণ হচ্ছে পথ না বললে অপরাধ হয়। একটু বলি, এই যে আমরা রমণী হলে একটু নাচবে, ঢং করবে, হ্যাঁ, তাদের দেখতে ভালোই লাগে, দেখবেন আসর দিয়ে ভরা, ভক্তের অভাব। কিন্তু আমরা তো নিজে নিজেই ওই নরকে পা দিয়ে রেখেছি। মহাপ্রভু কি বলেছে জানো, ঘরে ঘরে হরি নাম প্রচার হইবে, নাচিতে গাইতে জিত নরকে যাই। আমাদের জন্য আমরা নিজেরা নরকে যাব আর দোষ দেব ভগবানকে, যে ভগবান আমরা হরি নাম করে নরকে কেন যাব, হরি নাম করে আমরা কেন নরকে যাব, আমরা হরি নাম করে তো তোমার চরণ পাব, নরকে কেন যাব। শাস্ত্র এই জন্যই বলছে, আমরা জগতে দেখবেন যাত্রাপালা হলে মানুষের অভাব হয় না, হরি নাম হলে মানুষ পাওয়া যায় না, সুন্দরী রমণী হলে অনেক পাওয়া যায়, নর্তকী নাচে পাওয়া যায়। হ্যাঁ, এগুলো আপনাদের সবাইকে বলছে, আমাকে আমাকেও আমি বলছি, যেগুলো দেখবেন না এগুলো শুনবেন না, শুদ্ধ ব্যক্তির কৃষ্ণ কথা শুনবেন, যারা শুদ্ধভাবে এই বৈষ্ণব পদাবলী পদগুলো সুন্দরভাবে বিশ্লেষণ করে মধুর করে বলে, তাদের কথা শুনলে জীবনের হৃদয়ের মলিনতা দূরে চলে যাবে, আর কৃষ্ণ প্রেমের উদয় হবে, ভক্তির উদয় হবে, তবেই মানব জন্ম সার্থক হবে, তা না হলে হবে না। কীর্তন শুনলেই হবে না, কীর্তনে কাই মনচিত্ত কাই মনোব্যাককে লীলা স্মরণ করতে হবে, কাই মন যদি না থাকে লীলা স্মরণ করে কোনো কাজ হবে না। হ্যাঁ, আমাদের ভক্ত কয় প্রকার জানেন, হ্যাঁ, কীর্তন শুনতে আসলে হবে না, শুনতে হবে, জানতে হবে, রিসার্চ করতে হবে, যাজন যোজন করতে হবে, কীর্তন শুনলাম ওগুলো কোথায় রাখবো, সিংহের দুগ্ধ যদি মাটির পাত্রে রাখা হয় কি হবে, ফেটে যাবে, থাকবে না। আগে পাত্র ভালো করো, পাত্র ভালো হলে যত ভালো বস্তু রাখবেন সব থাকবে, আর পাত্র যদি ভালো না থাকে যত ভালো বস্তুই রাখেন সেগুলো আর থাকবে না। আগে পাত্রটাকে ভালো করতে হবে, আগে নিজেকে চিনতে হবে, আমি কে, কেন এসেছি। সনাতন মহাপ্রভুকে বললেন, সনাতন কি বললেন, প্রভু আমরা কেন এসেছি, কি করলে তোমার কৃপা হবে, কেমন করে তোমার ভজন হবে। সনাতন মহাপ্রভুকে বললেন, মহাপ্রভু ঝরঝর করে কাতর কণ্ঠে বললেন, কেমন করে আমাকে পাবে জানো, জীবে প্রেম নামে রুচি বৈষ্ণব সেবন ইহা হতে ধর্ম আর নাহি সনাতন। হরি বল হরি বল, এই ব্যতীত জগৎ জীবের আর নিস্তার নেই, এর মতো ধর্ম আর হয় না, জীবে প্রেম নামে রুচি বৈষ্ণব সেবন। এই যে বৈষ্ণব সেবা হচ্ছে, এখানে নাম হচ্ছে, জীবকে প্রেম দিচ্ছি বা আপনারা দিচ্ছেন, এখানেই ভজন হয়ে যাচ্ছে। ভাগবত বললেন কি জানেন, জাগরণ হতে রাসলীলা বিশ্রাম করে যে ঘরে যায় তার একটি বৎসরের সাধনার ফল একদিনে লাভ হয়ে যায়। দেখলেন যে গোবিন্দের লীলা মাধুরীর মাঝে অনেক কিছু আছে, যদি শ্রবণ করতে পারেন সোনার মতো কর্ণ দিয়ে, এই যে সোনার মতো কর্ণেরও প্রয়োজন হয়, হ্যাঁ, যেই সেই কর্ণে এখনো বাঁশি বাজে শোনা যায় না, আর যার সোনার মতো কর্ণ আছে সে এখনো বাঁশি ঘরে বসেই শুনতে পায়। হ্যাঁ, এটাই হচ্ছে ভগবত ভক্তির উপায়, নববিধা ভক্তির একটা ভক্তি যদি দেহে প্রস্ফুটিত না হয়, যেমন একটি বৃক্ষে কুসুম প্রস্ফুটিত হয়, তেমন করে একটা বৃক্ষে, আমাদের মানব বৃক্ষে যদি নববিধা ভক্তির একটা ভক্তি প্রস্ফুটিত না হয়, তবে কোনোদিন কোনো কালে গৌর গোবিন্দ চরণ লাভ করতে পারবেন না। উপায় একটি, দেহে নববিধা ভক্তির একটা ভক্তিকে জাগ্রত করতে হবে, অষ্টসাত্ত্বিক ভাবের একটা ভাব এই দেহে প্রকট করতে হবে, তবেই জীবনে তোমার সার্থকতা হবে মানব জন্মে, তা না হলে হবে। যতই আসেন আর যতই বলেন, বলতে পারেন আমরা কীর্তন শুনতে আসি, তাহলে কীর্তন শুনে কি কিছু হয় না, হবে কেমন করে। নয়নের ধারা কয়টি জানেন, কয়টি নয়নের ধারা, তিনটি নয়নের ধারাও তিনটি, কেমন কেমন ধারা, একটা মায়া প্রেম আর ভক্তি। মায়ার ধারা কোনটা,
যে মায়ায় আমরা কাঁদি, পুত্র হারিয়ে, কন্যা হারিয়ে, ধন হারিয়ে, জন হারিয়ে, বৈভব হারিয়ে, মায়ার ধারা কোনটি? এই যে নয়ার ধারা পড়ছে আমার, আমার পড়ছে আপনাদের। আর প্রেমের ধারা হচ্ছে এটি, ভক্তি ধারা হচ্ছে মাঝের ভক্তি। ওই যে আমার গোবিন্দকে মাঝে নিয়ে চলে না, মাঝখান দিয়ে যে প্রেম ভক্তি বরিষণ হবে, সেটাই হচ্ছে কৃষ্ণ প্রেম ভক্তি নয়নের ধারা। এগুলো জানার বিষয়। এখন যদি বলি কীর্তন শুনেন, সকলেই তো বলে চরণ কত প্রকার, কোন চরণ আশ্রয় নেবেন? আমি বলি না কেন জানেন, ছোট মানুষ তো বললে বলবে মহাদেব তো অনেক বেশি বুঝে, এর জন্য বলি না, মাঝে মাঝে বলতে হয় অনুরাগে। চরণ কত প্রকার, কোন চরণে আশ্রয় নেবেন বলেন, এটা কিন্তু প্রশ্ন নয়, জিজ্ঞাসা। প্রশ্ন বললে আমার অপরাধ হবে, জিজ্ঞাসা করছি কোন চরণে আশ্রয় নেবেন, কত প্রকার চরণ জানি না। কীর্তন শুনি, এখনকার কীর্তন কি জানেন, আমাকে দিয়েই বলি, এই যে নাসি গড়াগড়ি দেই প্রেম, যে কণ্ঠ যার ভালো একটু নাচতে পারে, ভাবভঙ্গি করতে পারে, সেই কীর্তনিয়া চেহারাটা একটু ভালো, কিন্তু শুদ্ধ কীর্তন তারাই করে। যেমন আমাদের এই বাংলাদেশের সম্রাট মেহেরকান্তি ঘোষ, তিনি ছিল শুদ্ধ পদাবলী কীর্তনিয়া, তার মতো শুদ্ধ কীর্তনিয়া নাই। তার বদনের কথা শুনলেই হৃদয়ে প্রেম ভক্তির উদয় হয়। হ্যাঁ, আর এখন আমরা কি বলি, এগুলো শোনা যায় না, আমরা জানি না তো কোন পথে গেলে গোবিন্দকে পাবেন, পথের সন্ধান জানেন, জানি না, এটাও জানি না। এখন যদি বলি চরণ পাঁচটি, শাস্ত্র বললেন অসংখ্য চরণ, ভগবানের চরণের শেষ নেই, অসংখ্য চরণ, তার মাঝে পাঁচটি চরণকে প্রাধান্য করেছে ভাগ্য শাস্ত্রকার। পাঁচটি চরণ তো পেলাম, কোন চরণে আশ্রয় নেবেন, আশ্রয় নেবেন কোন চরণে মায়েরা? গুরুচরণ। চরণ হচ্ছে শ্রীচরণ, রাঙ্গাচরণ, অভয়চরণ, যুগলচরণ, শীতলচরণ, এই যে পাঁচটি চরণ। এখন কোন চরণে আশ্রয় নিলে মুক্তি লাভ হবে জীবের? যেমন গীতায় বললেন জলের শেষ আশ্রয় সাগর বা সমুদ্র, তাই না? তাহলে জগৎ জীবের শেষ আশ্রয় কোথায়? জগৎ জীবের শেষ আশ্রয় উপনিষদ বললেন একমাত্র গোবিন্দের যুগল চরণ ব্যতীত আর আশ্রয় না। যুগল চরণ ব্যতীত জগৎ জীবের আশ্রয় না। আশ্রয় যদি নিতে হয়, খুঁজতে হয়, সেই যুগল চরণই আশ্রয় করো, তবেই দেখবে তার কৃপা হবে, করুণা হবে। দেখে এই যে এই গ্রামে কীর্তন হচ্ছে না, নয়নগর ঘোষবাড়ি, তাই না? এটা শিবলতলি না, শিবলতলি ঘোষবাড়ি কীর্তন। এই যে দেখলাম কালকে আমি রাত্রি 5:20 এখানে নেমেছি, ভোর 5:20 এখানে আছি, গাড়ির থেকে নেমেছি, জাগরণ করেছি সেই দৌলতপুর থেকে, এসে এসে দেখি মাত্র 3 জন, তাও ডেকে এনে বসিয়েছি কীর্তনে, বাবা কেউ না, দেখলেন আমাদের ভক্তি। তাহলে আমরা নরকে যাবো না, ওই অন্য কেউ যাবে, ঘরে ঘরে হরিনাম প্রচার হইবে, নাচিতে গাইতে জীব নরকে যাবে, গ্রামে হরিনাম দিয়ে শয়নে যদি থাকো সুখের নিদ্রায়, ভগবানের কি কৃপা হবে, কোনো দিন হবে না। 3টা দিনই যদি কষ্ট না করতে পারেন, এই যে আমরা প্রতিদিন কষ্ট করছি, আপনারা বলতে পারেন মহাদেব তোমরা তো টাকার জন্য কষ্ট করো, আপনারা নিঃস্বার্থভাবে কষ্ট করেন, আমরা তো টাকার জন্য করি, ভগবানের কাছে যদি নিঃস্বার্থভাবে কষ্ট করতে পারেন, তবে তোমার বান্ধব স্বয়ং ভগবান হয়ে তোমাকে চরণ সেবায় লাগিয়ে দেবে। রাধে রাধে, এটাই আমাদের জাগতিক জগতের কর্ম। তাই আজ সেই মহাপ্রভু আমাদের শিক্ষা দিচ্ছেন, হে জগৎ জীব, আমি কেন গোড়া বনমালী হয়েছি জানিস? গোড়া বনমালী কেন হলাম? জাগতিক জগতের মালি যিনি বনকে দেখাশোনা করে, বনের আগোছা কুকুছা দমন করে, তিনিই মালি। কিন্তু আমি ভিতর জগতের মালি হয়েছি কেন? এই ভিতরে যত আগোছা কুকুছা রয়েছে সব দমন করে কৃষ্ণ নামের বীজ বপন করে দিলাম। আর আমি 2টি দায়িত্ব দিয়েছি তোমাদের, দায়িত্ব কি জানো,
পিসকে শক্ত করে মাটি দিয়ে ঢেকলাম আর প্রত্যেক দিন জল ঢালো। এখন যদি বলা হয় মাটি পাবো কোথায় আর জলই পাবো কোথায়, ভক্তিশাস্ত্র বললেন মাটি হচ্ছে ভক্তির চরণ ধুলা আর নয়নের জল সেটাই হলো জল, আর কোনো কিছুর প্রয়োজন নাই ভগবানকে পেতে হলে। ভক্তের রজদুলি অঙ্গে লাগিয়ে তাপি ধিয়া শীতল করো আর নয়ন জলে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদো, তবেই তোমার কৃষ্ণ করুণা হয়ে যাবে। হরি বল, কৃষ্ণ কৃপাও হবে, কৃষ্ণ গোলককে পরিত্যাগ করে ভুলোকে আসবে, এমন করে বলছেন। তাই এই মাটি খুঁজতে এসেছি কোথায়, এই শিবলতুলি ঘুষবাড়ি, এখানে কত ভালোবাসার মানুষ এসেছে, ভক্তগণ এসেছে, ভক্তের চরণধুলি সেই মাটি, মাটি দিয়ে বিষকে ঢাকো আর প্রত্যেক দিন জল, নয়নের জল ঢালো। সেদিন ভক্তের চরণ ধুলি আর নয়নের জল একত্র হয়ে যাবে, সেদিন কি হবে জানো, সেদিন তোমার মানব জনম, মানব জনম ধন্য হবে, সেদিন তোমার মানব জনম ধন্য হবে, সেদিন তোমার মানব জনম জনম ধন্য হবে, সেদিন ওই ভক্তির চরণ ধুলি আমার মতো পাপির অঙ্গে লাগবে, সেদিন এই মানব জন মানব জনম ধন্য হবে, যেদিন ভক্তের চরণ ধনা এই পাপি রঙ্গে লাগিবে, সেদিন মানব জন ধন্য হবে, যেদিন ভক্তের চরণ ধুলি ও পাপী রঙ্গে লাগবে, সেদিন আমার মানব জনম জনম ধন্য ওরে ধন্য হবে, ভক্তের চরণ ধুলায় ভক্তের চরণ ধন্য সমরঙ্গে লাগবে, সেদিন আমার মানব জন্ম ধন্য লাগবে,
সেদিন মানব জন এই জন্ম ধন্য, ওরে ধন্য হবে যেদিন চট এই পাপি রঙে লাগবে, সেদিন দুবার মানব জন ধন্য হবে, সেদিন তোমার কৃষ্ণ বলে এই পাষাণ মনে কেঁদে বেড়াবে, সেদিন ওরে কৃষ্ণ বলে পাষাণ মনে কেঁদে সেদিন তোমার পাষাণ খেদে বেড়াবে, সেদিন ভক্তের কি পারবতা আমার এই অঙ্গে লাগবে, সেদিন তোমার মানব জন এই জনম ধন্য হবে, যেদিন কৃপার বাতা হরিব ওরে কৃপার বাতা পাপি রঙ্গে অঙ্গে লাগবে, সেদিন মানব জন এ জনম ধন্য ধন্য হবে রে, যেদিন ভক্তির কি পারবতাস অঙ্গে লাগবে সেদিন মানব জনম ধন্য হবে, পারবতা সঙ্গে লাগবে মানব জনম ধন্য হবে, পারবতা সঙ্গে লাগবে মানব জন ধন্য হবে। আমার এই দাদা আমার অনেক কীর্তন সেরেছে বাবা, আমার এই কীর্তন মিডিয়া টিন লেখলে বহু কীর্তন, আমার কীর্তন অন্যান্য কীর্তনের কীর্তন, বাউল গান, কবি গান, শব্দ গান, লীলা কীর্তন, নাম কীর্তন অনেক কিছু পাবেন। আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এটা আমার অনুরোধ। আমার ইউটিউবে চালে নাকি কীর্তন মিডিয়া টেন, এখানে সাবস্ক্রাইব করলেই সকল কীর্তন পাবেন আপনারা। কীর্তন মিডিয়া টেন, জয় রাধে হরি কৃষ্ণ হরি বল। সামনে যিনি ভিডিও করছেন তিনি হলেন কীর্তন মিডিয়া টেন। সকল সনাতন ধর্মের যত বড় বড় কীর্তনিয়া আছে সকল কীর্তনিয়াদের কীর্তন এই ইউটিউব চ্যানেলে পাবেন আপনারা। আপনারা সকলেই ওই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং সকলেই দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, যেন দাদার চ্যানেলটি অতি তাড়াতাড়ি যেন পপুলারিটি হয়, যেন সকলের মাঝে দাদা আরো ভালো ভালো কীর্তন আপনাদেরকে উপহার দিতে পারে। হরি বল হরি বল হরি বল হরি বল।